আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ডেনমার্কে ঘটে যাওয়া সত্যিকারের এক সিরিয়াল কিলিংয়ের ঘটনার উপরে নির্মিত একটা সিনেমার গল্প আচ্ছা আমরা মাঝে মাঝে টিভিতে বা খবরের কাগজে যেমন দেখতে পাই যে সামান্য কথা কাটাকাটির কারণে কেউ কাউকে মেরে ফেলেছে ঠিক তেমনই একটা ঘটনা ছিল এইটা তো চলুন দেখে আসা যাক সত্যি সত্যি কী ঘটনাটা ঘটেছিল গল্পের শুরুতে আমাদের ডেনমার্কের একটা শস্যক্ষেত্র দেখানো হয় যার ভেতরে একজন সাইকেল চালক প্রচণ্ড ভয়ে নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে আর এক পর্যায়ে সে তার সামনে গাড়ি নিয়ে আসা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায় আর সে বৃদ্ধ লোকটাকে দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায় এবং তার সাইকেলটা নিয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়ে যেতে থাকে সে প্রাণপণে সাইকেল চালাতে থাকলেও এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকটা আবারও তার গাড়ি নিয়ে সেই সাইকেল চালক লোকটাকে ধরে ফেলে এবার সেই সাইকেল চালক লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য রাস্তা থেকে দূরে একটা ডোবার ভেতরে গিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে কিন্তু সেই বৃদ্ধ লোকটা যেন তাকে মারার পণ করে নিয়েছিল তাই তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে অ্যাপটন পড়ে সাইকেল চালক লোকটাকে ধরার জন্য সেই ডোবার ভেতরেই নেমে পড়ে বৃদ্ধ লোকটার কাছে এক ভয়ঙ্কর বিষাক্ত অ্যাসিড জাতীয় পদার্থ ছিল তিনি কোনো কারণ ছাড়াই সে সাইকেল চালক লোকটাকে ডোবার পানিতে চুবিয়ে মারার চেষ্টা করে এবং ফাইনালি বৃদ্ধ লোকটা সেই লোকটার মুখের ভেতরে বিষাক্ত অ্যাসিড স্প্রে করে তাকে নির্মমভাবে মেরে ফেলে এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের ডেভিড নামের একজন লোকের একটা সুখী পরিবার দেখানো হয় যেখানে ডেভিড তার স্ত্রী এবং দুই মেয়ে মিলু এবং মারিয়াকে সাথে করে নিয়ে আজকে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল কারণ আজকে ছিল তার বাবার জন্মদিন তারা প্রস্তুত হয়ে তাদের বাবা মায়ের কাছে পাশের শহরে যাবার জন্য রওনা দিয়ে দেয় আর হাইওয়েতে গাড়ি চালানোর সময় ডেভিড প্রচণ্ড জোরে গাড়ি চালাচ্ছিল সে আসলে খুব দ্রুত বাড়িতে পৌঁছে জলদি এই অনুষ্ঠানটা শেষ করে আবারও তার বাড়িতে ফিরে আসতে চাচ্ছিল এদিকে গাড়ির ভেতরে ডেভিডের দুই মেয়ে গেম খেলা নিয়ে একে অপরের সাথে কথা কাটাকাটি করতে শুরু করে দেয় আর তখনই ডেভিড খেয়াল করে যে তার পেছনে থাকা একটা গাড়ি তার সাথে রেস করার চেষ্টা করছিল আর কোনো কিছু না ভেবে ডেভিড নিজেও তার গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে সেই লোকটার সাথে রেস শুরু করে দেয় কিন্তু রেস করার এক পর্যায়ে সেই লোকটা পাশে রাস্তা দিয়ে চলে যায় আর তখনই ডেভিডের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সৌভাগ্যবশত ডেভিড এ যাত্রায় প্রাণে বেঁচে যায় আর সে ফ্রাস্টেশনে এসে আরও দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে কিন্তু বেশ কিছু দূর এগিয়ে যাবার পরে ডেভিডের গাড়ির সামনে একটা সাদা ভ্যান গাড়ি চলে আসে যে গাড়িটা একদমই নিয়ন্ত্রিত গতিতে খুবই আস্তে ধীরে এগিয়ে যাচ্ছিল ডেভিড সেই গাড়িটাকে হর্ন দিয়ে ওভারটেক করার চেষ্টা করলেও গাড়িটা কোনো অবস্থাতে তাদেরকে সাইড দিচ্ছিল না এক পর্যায়ে সেই সাদা গাড়িটার পেছনে বেশ কয়েকটা গাড়ির লাইন লেগে যায় কিন্তু সামনের সেই গাড়িটা কোনো অবস্থাতেই তাদেরকে সাইড দিচ্ছিল না আর এভাবে চলতে চলতে ফাইনালি বেশ কয়েকটা গাড়ি সেই সাদা ভ্যানটাকে ওভারটেক করে ফেলে আর রেগে মেগে ডেভিডও ওভারটেক করার সময় গাড়ির ভেতরে থাকা বৃদ্ধ লোকটাকে ইশারায় গালি গালাস করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর এখানেই আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটা আর কেউ নয় সে ছিল গল্পের শুরুতে দেখানো সেই ভয়ঙ্কর খুনি লোকটা আর এবার বেশ খানিকটা দূরে যাওয়ার পরে একটা পেট্রোল পাম্পে ডেভিড তার যাত্রা বিরতি নেয় এখানে ডেভিড যখন বাথরুমে গিয়েছিল তখনই তার স্ত্রী এবং সন্তানের সাথে সেই বৃদ্ধ লোকটা গল্প করতে শুরু করে দেয় কারণ এই লোকটা তাদেরকে বোঝাচ্ছিল যে রাস্তায় চলাচল করার সময় কখনোই অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে হয় না এতে করে অনেকেরই দুর্ঘটনা ঘটে যায় আর ওই রাস্তাতে মাত্র ষাট কিলোমিটারের গতির লিমিট দেওয়া ছিল আর তোমাদের বাবা একশো কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল বৃদ্ধ লোকটার এই সব জ্ঞানবাণী শুনে ডেভিড প্রচন্ড রেগে যায় সে বৃদ্ধ লোকটাকে বলে দেয় যে খবরদার আমাকে এই জ্ঞান দিতে আসবে না আমার গাড়ি আমি যত জোরে ইচ্ছা চালাবো তুমি বলার কি ডেভিড সেই বৃদ্ধ লোকটাকে আচ্ছা মতো শাসিয়ে সেখান থেকে তার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু পথিমধ্যেই ডেভিডের বাচ্চা মেয়েরা সে বৃদ্ধ লোকটার কথা শুনে এখন অতিরিক্ত গতি দেখে প্রচণ্ড ভয় পাচ্ছিল এইসব কিছুর মধ্যে ডেভিড খেয়াল করে যে তার পেছনে সেই বৃদ্ধ লোকটা নিজের গাড়ি নিয়ে তাদেরকে ফলো করছে ডেভিড বেশ অবাক হয়ে যায় সে খুব মনোযোগ দিয়ে আয়নাতে সেই বৃদ্ধ লোকটার গতিবিধি লক্ষ্য করছিল সেই বৃদ্ধ লোকটার কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য ডেভিড অন্য একটা রাস্তা দিয়ে যেতে থাকে কিন্তু তবুও সেই লোকটা তাদের পিছু ছাড়ে না ডেভিড সেই লোকটার পিছু ছাড়ানোর জন্য সিগনাল ভঙ্গ করে দ্রুত অন্য একটা রাস্তা দিয়ে যেতে থাকে আর কিছুক্ষণের জন্য সেই লোকটাকে পেছনে দেখা না গেলেও বেশ কিছু দূর যাবার পরে তারা সবাই বুঝতে পারে যে সেই বৃদ্ধ লোকটা তাদেরকে ধরার জন্য তাদের পিছু পিছুই আসছে তাই কোনো উপায়ান্ত না পেয়ে ফাঁকা একটা রাস্তার মধ্যে ডেভিড তার গাড়িটা থামিয়ে সেই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি চাওটা কি তুমি কেন আমাদের পিছু করছো মাইকেল নামের সেই বৃদ্ধ লোকটা ডেভিডকে বলতে থাকে যে আমি চাই নিয়ম নীতি মেনে তুমি গাড়ি চালাও যাতে তোমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয় আর রাস্তায় চলতে থাকা অন্য কোনো লোকেরও তোমার জন্য কোনো ক্ষতি না হয় আর হ্যাঁ তুমি আমার সাথে যে দুর্ব্যবহারটা করেছো তার জন্য তুমি আমার কাছে সরি বলে দাও কিন্তু ডেভিড কোনো অবস্থাতেই তার কাছে ক্ষমা চাইতে রাজি হচ্ছিল না উল্টে সে তার মোবাইলটা বের করে মাইকেলকে পুলিশের ভয় দেখাতে থাকে যেটা দেখে মাইকেল প্রচণ্ড রেগে মেগে তার ফোনটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে গাড়ির ভেতরে রেখে দেয় ডেভিড বারবার তার কাছ থেকে তার ফোনটা চাইতে থাকে কিন্তু মাইকেল তাকে বলে দেয় যে তুমি বাস আমার কাছে ক্ষমা চেয়ে নাও আমি তোমাকে তোমার ফোন দিয়ে দিচ্ছি কিন্তু ডেভিড ক্ষমা না চেয়ে বরং তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেবার চেষ্টা করে আর এখানেই তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে যায় ডেভিডের স্ত্রী তাকে বাঁচানোর জন্য চলে আসে আর তখনই তারা ভাগ্যের জোরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায় আর ফাইনালি ডেভিড সিদ্ধান্ত নেয় যে ক্ষমা চেয়ে বিষয়টা এখানেই শেষ করে দেওয়া উচিত তাই সে যখন বৃদ্ধ লোকটার কাছে ক্ষমা চাইতে চলে যায় তখনই মাইকেল তাকে বলে যে তোমার ক্ষমা চাইবার সময় শেষ হয়ে গেছে এটা বলে মাইকেল তার গাড়ির দরজা খুলে সেখান থেকে সে বিষাক্ত অ্যাসিডের সিলিন্ডার বের করে ফেলে যেটা দেখে ডেভিড প্রচণ্ড ভয়ে সেখান থেকে নিজের গাড়িটা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে তবে মাইকেল শেষ মুহূর্তে তাদের গাড়ির ভেতরে সে বিষাক্ত স্প্রেটা করে দেয় যদিও এইসব কিছু করতে গিয়ে মাইকেলের পায়ের উপরেও সেই অ্যাসিডগুলো পড়ে যায় তবে এই অ্যাসিডের তীব্র গন্ধের কারণে ডেভিড এবং তার পরিবার কেউই গাড়ির ভেতরে থাকতেই পারছিল না তারা বেশ কিছুটা দূরে গিয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ে কিন্তু তখনই আবারও তাদেরকে ধরার জন্য মাইকেল সেখানে চলে আসে আর তারা দ্রুত নিজেদের গাড়িটা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাদের গাড়িটা কাদার ভেতরে আটকে গিয়েছিল আর এই সুযোগে মাইকেল সম্পূর্ণভাবে অ্যাপ্রন পরে প্রস্তুত হয়ে তাদের উপরে স্প্রে করার জন্য চলে আসে কিন্তু এ যাত্রায় তারা কোনো রকমে মাইকেলের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা প্রচণ্ড ভয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে তাই লোকালয়ের ভেতরে তাদের গাড়ির কারণে বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার উপক্রম হয় তারা দ্রুত কোনো একটা পুলিশ স্টেশনে যাবার চেষ্টা করছিল আর অপরদিকে মাইকেল তার গাড়িটা পরিষ্কার করে গাড়ির ভেতরে থাকা ডেভিডের মোবাইল ফোন থেকে তার বাবা মায়ের বাড়ির ঠিকানা বের করে ফেলে এদিকে ডেভিড পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে তাদের সাথে ঘটা সকল ঘটনাগুলো খুলে বলতে থাকে পুলিশ তাদের এই ঘটনাগুলো লিখিত আকারে অভিযোগ হিসেবে গ্রহণ করে নেয় আর তারপর ডেভিড পুলিশ স্টেশনের ভেতরে ফ্রেশ হয়ে আবারও তার স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ে তার বাবা মায়ের কাছে যাবার জন্য তারা ভেবেছিল যে সেই লোকটা হয়তো তাদের পিছু ছেড়ে দিয়েছে কিন্তু সেই লোকটার ভয়ে তারা এতটাই সন্ত্রস্ত ছিল যে তাদের আশেপাশে থাকা সকল সাদা গাড়িগুলো দেখে তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল এদিকে ডেভিডের মায়ের বাড়িতে সেই মহিলা তার বৃদ্ধ স্বামীকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর তখনই তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে ডেভিডের মা দরজা খুললে দেখতে পায় সেই বৃদ্ধ লোকটা তার সাথে দেখা করতে চলে এসেছে মাইকেল ডেভিডের মাকে বলতে থাকে যে আমি ডেভিডের মোবাইলটা কুড়িয়ে পেয়েছি এটা আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি ডেভিডের মা বলতে থাকে যে কোনো সমস্যা নেই তুমি ভেতরে এসে বসতে পারো ডেভিড আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে পৌঁছে যাবে ঘরের ভেতরে গিয়ে মাইকেল সবার আগে নিজের পায়ের উপরে পানি দিতে থাকে কারণ সেই অ্যাসিডের কারণে তার পা ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল এইসব কিছু দেখে ডেভিডের মা মাইকেলের উপরে প্রচণ্ড সন্দেহ করতে থাকে কিন্তু তিনি কিছু করার আগেই মাইকেল ডেভিডের মাকে শক্ত করে ধরে ফেলে সেই মহিলা চিৎকার করতে চাইলেও কোনো লাভই হচ্ছিল না কারণ তাকে সাহায্য করার জন্য সেখানে কেউই ছিল না কারণ তার বৃদ্ধ স্বামীটাও অনেক অসুস্থ আর মানসিক ভারসাম্যহীন ছিল তাই মাইকেল তাদেরকে ধরে বেঁধে একটা ঘরের ভেতরে বন্দি করে ফেলে এদিকে ডেভিড পুলিশের সাহায্য নিয়ে তার বাড়ি অবধি পৌঁছে যায় সে তার স্ত্রী এবং সন্তানদেরকে কঠোরভাবে নিষেধ করে দেয় যেন তারা সে বৃদ্ধ লোকটার ব্যাপারে তার বাড়িতে কিচ্ছু না জানায় আর এভাবে ফাইনালি তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় কিন্তু ঘরের ভেতরে পৌঁছে ডেভিডের স্ত্রী এবং তার মেয়েরা দেখতে পায় যে সারা বাড়িতে কোথাও তাদের দাদা দাদি ছিলই না তাই তারা ঘরের ভেতরে তাদের দাদা দাদিকে খুঁজতে চলে যায় আর অপর দিকে ডেভিড এই বাড়ির আশেপাশে খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে এক পর্যায়ে ডেভিডের বাচ্চা মেয়েরা দেখতে পায় যে তাদের দাদা দাদিকে কেউ একজন একটা ঘরের ভেতরে বন্দি করে রেখেছে তাই তারা চিৎকার করে ডেভিডকে ডাকতে থাকে আর প্রচণ্ড চিন্তিত ডেভিড ঘরের সকল দরজা লাগিয়ে দিয়ে তার বাবা মাকে উদ্ধার করার জন্য চলে আসে কিন্তু তখনই সেই ঘরের ভেতর থেকে বৃদ্ধ লোকটা তার অ্যাসিডের স্প্রে নিয়ে বেরিয়ে পড়ে ডেভিডের মুখে অ্যাসিড মারার সাথে সাথে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে চলে যায় কিন্তু সৌভাগ্যবশত তার স্ত্রী বাবা মা এবং বাচ্চারা নিরাপদে একটা ঘরের ভেতরে ছিল ডেভিড সেই লোকটার হাত থেকে বাঁচার জন্য আশেপাশের জঙ্গলের ভেতরে দৌড়ে পালিয়ে চলে যায় আর সে নিজেকে নিরাপদ করার জন্য এই বাড়ির পেছন দিয়ে আবারও ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে অনেক কষ্টে ডেভিড সেই বৃদ্ধ লোকটার পিছু ছাড়িয়ে নিয়ে তাদের ঘরের দোতলার জানালা দিয়ে কোনো রকমে ঘরের ভেতরে ঢুকে পড়ে কিন্তু ততক্ষণে সেই ভয়ঙ্কর অ্যাসিডের কারণে ডেভিডের মুখসহ সম্পূর্ণ শরীর ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল তাই তার মা দ্রুত তাকে পানিতে গোসল করাতে থাকে আর এই সুযোগে ডেভিডের স্ত্রী পুলিশকে ফোন করে তাদের ডেকে পাঠায় এই বাড়িতে খুব শীঘ্রই পুলিশেরা এসে সেখানে পৌঁছে যায় তবে সম্পূর্ণ এলাকা তল্লাশি করেও সে বৃদ্ধ লোকটার কোনো খবরই পায় না পুলিশেরা আর এখানে পুলিশেরা যখন তাদেরকে নিরাপদে সরিয়ে নিচ্ছিল তখনই ডেভিডের বাচ্চা মেয়েদের সাথে দেখা করার জন্য সেখানেই সে বৃদ্ধ লোকটা চলে আসে আর তিনি বাচ্চাদেরকে বলে দেয় যে এতে তোমাদের কোনো দোষ নেই তোমাদের বাবা একজন উচ্ছৃঙ্খল মানুষ ওনার একটা শাস্তি হওয়া দরকার এটা বলে মাইকেল সেখান থেকে চলে যায় আর ফাইনালি সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কয়েক মাস পরে ডেভিড তার বাচ্চা দুই মেয়েকে যখন স্কুলে রেখে বাড়িতে ফিরছিল তখনই সেই বৃদ্ধ লোকটা আবারও তার পেছনে এসে হাজির হয় আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় তবে এই গল্পে যদিও দেখানো হয়নি ডেভিডের সাথে কি হয়েছিল তবে বাস্তব জীবনে সেই গাড়ির ধাক্কায় কিন্তু ডেভিডের প্রাণ চলে গিয়েছিল গল্পটা খুবই সাদামাটা হলেও বাস্তবতা অনেকটাই ভয়ঙ্কর ছিল এমন ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশেও ঘটে যেমন আমরা প্রতিনিয়তই খবর শুনতে পাই যে অচেনা অজেনা কোনো মানুষের সাথে সামান্য কথা কাটাকাটির দরুন মানুষটা মানুষকে মেরেই ফেলেছে তো এমনই একটা ঘটনা ছিল এটা যাই হোক সাদা এই গল্পটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ